প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম। গভীর শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি 1971 সালের বীর মুক্তিযোদ্ধাদেরকে, 30 লক্ষ শহীদ এবং সর্বপ্রথম মা বোনদেরকে, 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সকল সদস্যগণকে, এবং র‍্যাব ফোর্সেস প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি দেশের স্বার্থে যারা জীবন বিসর্জন দিয়েছে আমার সেই সকল সহকর্মীবৃন্দকে। আপনারা জানেন র‍্যাব ফোর্সেস প্রতিষ্ঠা লগ্ন হতে জাতীয় পর্যায়ে ধর্মীয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে সর্বসাধারণের প্রশংসা ও ভালোবাসা অর্জন করেছে। অন্যান্য বছরের ন্যায় এবারও আসন্ন বিশ্ব ইজতেমা 2024 উপলক্ষে ইজতেমা মাঠসহ আশেপাশের এলাকাসমূহে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য র‍্যাব প্রস্তুত রয়েছে। সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে সার্বক্ষণিক নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ও নিরাপত্তার দায়িত্ব পালন করবে। রাজধানী ঢাকার সন্নিকটে তুরাগ নদীর তীরে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য আয়োজিত বিশ্ব ইজতেমায় বিদেশি মুসলমান সহ স্বদেশ থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে থাকেন। প্রতি বছর ইজতেমা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য দেশি বিদেশি মুসল্লির আগমন ঘটে। এই বছরও প্রায় 2 ধাপে 3 দিন করে ইজতেমা মোট 6 দিন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন প্রথম ধাপ শুরু হচ্ছে 2 থেকে ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত, দ্বিতীয় ধাপ শুরু হবে ফেব্রুয়ারি 9 থেকে 11 পর্যন্ত। সুষ্ঠু ও নির্বিঘ্ন বিশ্ব ইজতেমা আয়োজন নিশ্চিত করার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে র‍্যাব ফোর্সেস, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থাসমূহের সাথে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ইজতেমা এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাসমূহে নিয়মিত টহল জোরদার ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সামগ্রিকভাবে আসন্ন বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করবে র‍্যাব ফোর্সের সদর দপ্তর অর্থাৎ র‍্যাব 1, তার অন্যান্য 5টা ব্যাটালিয়ন অর্থাৎ র‍্যাব 1 সহ অন্যান্য আরও 5টা ব্যাটালিয়ন আমার এখানে দায়িত্বরত থাকবে। ইজতেমা এলাকার সার্বিক নিরাপত্তা সার্বক্ষণিকভাবে মনিটরিং করতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়া র‍্যাব সদর দপ্তর থেকে আমাদের যে সেন্ট্রাল কন্ট্রোল রুম রয়েছে আমরা সেখান থেকে এটা মনিটরিং করব। ইজতেমা মাঠ ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ইউনিফর্মে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সুইমিং টিম দ্বারা তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য র‍্যাবের স্পেশাল টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। ইজতেমা উপলক্ষে র‍্যাবের হেলিকপ্টার পেট্রোল প্রদান করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে সমগ্র ইজতেমা ময়দান ঘিরে র‍্যাবের অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও র‍্যাব কর্তৃক ইজতেমা স্থলে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক সমগ্র ইজতেমা এলাকা মনিটরিং করা হচ্ছে। নৌপথে যে কোনো বিশৃঙ্খলা সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করবে অর্থাৎ তুরাগ নদীতে আমাদের নৌ প্যাট্রোল অব্যাহত রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধকল্পে 2 ধাপে আয়োজিত ইজতেমা মধ্যবর্তী সময়ে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইজতেমা এলাকার আশেপাশে উচ্ছৃঙ্খলতা, মাদকাসক্ততা, ছিনতাই, পকেটমার, মলমপাড়ি ইত্যাদি দূরত্ব কমাতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশি মুসল্লিদের নিরাপত্তার জন্য বিদেশি খিত্তা এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে সতর্ক দৃষ্টি ও নজরদারি রাখা হয়েছে। ইজতেমামুখী যানবাহন ও যাত্রীদের তল্লাশির জন্য চেরাগালি বাসস্ট্যান্ড, টঙ্গী কালীগঞ্জ রোড, উত্তরা নর্থ টাওয়ারের সম্মুখে এবং আশুলিয়া কামারপাড়া এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। ইজতেমা এলাকায় র‍্যাবের চিকিৎসা কেন্দ্র সার্বক্ষণিকভাবে সকলের জন্য উন্মুক্ত থাকবে। র‍্যাবের পর্যাপ্ত সংখ্যক মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স সহ সার্বক্ষণিকভাবে আগত মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত থাকবে। এছাড়াও আগত মুসল্লিদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিনে আগত ঘরমুখী মুসল্লিরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য র‍্যাবের নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ধর্মবিরোধী অপপ্রচার গুজব রোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি অব্যাহত রেখেছে। আসন্ন ইজতেমাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোনো ব্যক্তি স্বার্থনষী মহলের অপচেষ্টা
অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে। আসন্ন বিশ্ব ইজতেমা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‍্যাব ফোর্সেস সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ইজতেমায় আগত মুসল্লি সহ দেশের সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।